লালকৃষ্ণ আদবানীলৈ এখন অনিমন্ত্রিত পত্র। আদবানীজি কৃপা করে রাম মন্দিরলৈ নাহিব। রাম জনমভূমি আন্দোলনের হোতাক অনিমন্ত্রণ কিয় রাম মন্দিরলৈ? আদবানীর অনুপস্থিতিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠারে হিরো হব নাকি প্রধানমন্ত্রী? কৃপা করে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ নাহিব। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালৈ নাহিবলৈ জনাই দিয়া হৈছে লালকৃষ্ণ আদবানী আর মুরুলী মনোহর যোশী। বিজেপি আর এস এসর এই দুই শীর্ষ নেতা আছিল রাম জনমভূমি আন্দোলনের হোতা। অথচ রাম মন্দিরের নির্মাণের পাছত প্রাণ প্রতিষ্ঠালৈ নাহিব আদবানী আর মুরুলী মনোহর যোশী। হোতাক এলাগি অনিমন্ত্রণে লোকসভা নির্বাচনের প্রাক্ষণত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে হিরো হব নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 2024 চনের আরম্ভণিতে অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনত রাম মন্দির নির্মাণের সফলতার ক্রেডিট নিঃসন্দেহে ইস্যুত পরিণত করব বিজেপিয়ে। সেই অনুসরি আগন্তুক 22 জানুয়ারীত অনুষ্ঠিত হব অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। অনুষ্ঠানক ইতিমধ্যে চলা হয়েছে বিশাল প্রস্তুতি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধরে বৌদ্ধগুরু দালাই লামা, অভিনেতা অমিতাভ বচ্চনের পর আরম্ভ করে ব্যবসায়ী মুকেশ আম্বানীলৈ। কিন্তু সেই অনুষ্ঠানলৈ অনিমন্ত্রিত হল রাম জনমভূমি আন্দোলনের হোতা লালকৃষ্ণ আদবানী আর মুরুলী মনোহর যোশী। 1990 চনত লালকৃষ্ণ আদবানীয়ে আরম্ভ করেছিল রাম রথ যাত্রা। গুজরাটের পর আরম্ভ করা রথ যাত্রা 1992 চনত অন্ত পড়েছিল উত্তর প্রদেশের অযোধ্যাত। আর তার পাছতেই সূচনা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসর ঘটনা। পরবর্তী সময়ত অযোধ্যার রাম মন্দির বাবরি মসজিদ বিবাদ উলমি রোল ন্যায়ালয়ের মজিয়াত। দীর্ঘদিনীয়া আইনী যুঁজৰ অবশেষত অযোধ্যাত রাম মন্দির নির্মাণের পক্ষে রায় প্রদান করিলে উচ্চতম ন্যায়ালয়ে। লালকৃষ্ণ আদবানীর রাম জনমভূমি আন্দোলনের ফলাফল পালে হিন্দু আর হিন্দুত্ববাদী সকলে। কিন্তু সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবসলৈ নাহিবলৈ আদবানী আর মুরুলী মনোহর যোশীক অনুরোধ জানালে রাম মন্দির ন্যাসে। আদবানী জি কা হোনা অনিবার্য হ্যায় আর হাম ইয়ে ভি কহেঙ্গে ও কৃপয়া নাম হ্যায়। আপকো মালুম হ্যায় কি নাহি, আপ আদবানী জি কো দেখা ভি হ্যায় কি নাহি? আদবানী জি কি আয়ু মে আপ পৌঁছ পায়েগে কি নাহি পৌঁছ পায়েগে? ডক্টর যোশী সে মেরি স্বয়ং বার্তা হুঙ্গে আর মানে ইয়েই কহতা রা ফোন পর আপ মত আই আর ও জিদ করতে রে মে আউঙ্গা। मैं नहीं समझता कि मेरे से ज़्यादा संबंध आप में से किसी के हैं क्या, जितने मेरे उनसे संबंध हैं। और मैं बार बार निवेदन करता रहा, गुरु जी आप मत आइए, आपकी आयु सर्दी आपने घुटने बदलवाए हैं। वो कहते नहीं माया होगा, हरी इच्छा बलवान। লালকৃষ্ণ আদবানীর বর্তমানের বয়স 96 বছর, মুরুলী মনোহর যোশীর বয়স প্রায় 90। বয়সের দোহাই দিয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালৈ নাহিবলৈ দুই নেতাক আহ্বান জানালে রাম মন্দির ন্যাসে। রাম মন্দির ন্যাসর বাধার সূত্রেই হয়তো রাম জনমভূমি আন্দোলনের দুই সূতা উপস্থিত না থাকিব রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাত। উপস্থিত থাকিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত রাম মন্দির নির্মাণক লৈ আদবানীর সলনি হিরো হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকৃষ্ণ আদবানী আর মুরুলী মনোহর যোশীক নিমন্ত্রণের সলনি নাহিবলৈ কোৱাৰ আঁৰত এয়াহে উদ্দেশ্য বলে চলিছে এতিয়া ব্যাপক চর্চা।